অতি বাম অতি ডান সব অতীরা সব এক জায়গায় হয়ে আতিপাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতার থেকে আমাদের উৎখাতই করবে আওয়ামী লীগকে একবারে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয় রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীন স্বদেশে ফেরার দিন বাহাত্তরের দশ জানুয়ারি ঐতিহাসিক দিবসটি স্মরণে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ আলোচনায় উঠে আসে দীর্ঘকালের পরাধীন জনপদকে শেকল ভাঙার মন্ত্রে উজ্জীবিত করতে বঙ্গবন্ধুর আত্মনিবেদন আর বঙ্গবন্ধু কন্যা বলেন রাষ্ট্র পরিচালনা ও উন্নত সমৃদ্ধ দেশ গড়ার রূপরেখা ছিল জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের বক্তব্যই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন বাংলাদেশের মানুষকে একটু উন্নত জীবন দিবেন এটাই ছিল তার জীবনের একমাত্র সাধনা একমাত্র লক্ষ্য আর কয়েকটি বছর যদি তিনি হাতে সময় পেতেন স্বাধীনতার দশ বছরের মধ্যেই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবেই তিনি এই দেশকে গড়তে পারতেন আওয়ামী লীগ সভাপতি বলেন সামরিক শাসনের অধীনে জন্ম দলগুলো বারবারই পিছিয়ে দেয় দেশকে বিপরীতে জনকল্যাণে নেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কখনো পিছপা হয়নি গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের আগে উনত্রিশ বছর জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া ক্ষমতায় তারা কেন পারেনি দেশকে উন্নত করতে বিদেশি নির্ভরশীলতা বিদেশিদের কাছে হাত পেতে চলা ভিক্ষা করে চলা এটাই ছিল তাদের নীতি আওয়ামী লীগ ওয়াদা করেছিল যে দেশের উন্নতি করবে আল্লাহর রহমতে যে ওয়াদা আওয়ামী লীগ দেয় আওয়ামী লীগ সে ওয়াদা রাখে আমরা দু হাজার একুশে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি বিএনপির সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গ আসে সরকার প্রধানের বক্তব্যে বলেন ধাক্কা দিলেই পড়ে যাওয়ার দল আওয়ামী লীগ নয় বরং আওয়ামী লীগই অতীতের অবৈধ ক্ষমতা দখলকারীদের বিতাড়িত করেছে গণ আন্দোলনে যারা গণতন্ত্রের জন্য নাকি আন্দোলন করে ওদের জন্ম তো গণতন্ত্র থেকে হয়নি হয়েছে ক্ষমতা দখলকারী সংবিধান লঙ্ঘনকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করা হয়েছিল সেই দল এরা তো ভাসমান এদের বাংলাদেশের প্রতি কেন দরদ থাকবে সেই জন্য তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করতে পারে খালেদা জিয়ার অধীনে দুই দুটো নির্বাচন ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আর দু সালের ছয় জানুয়ারি নির্বাচন দুটি নির্বাচনই তো বাতিল করতে বাধ্য হয় কারণ জনগণের ভোট চুরি করার ফলে জনগণই তাদের বিতরিত করে তো বারবার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিতাড়িত তাদের দ্বারা গণতন্ত্রটা চর্চা করলো কবে তাদের নিজেদেরই গণতন্ত্র নেই তাদের দলের কোনো ঠিকানা নেই একটা মাইক লাগিয়ে হ্যাঁ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি তাদের কিছু ভারতীয় লোক আছে দেশে বিদেশে বসে সোশ্যাল মিডিয়াতে সারাদিন আমাদের বিরুদ্ধে কুৎসা রটাবে আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল দশ তারিখ নিয়ে তাদের সেই এত ঢাক ঢোল পিটিয়ে দশ তারিখ চলে গেল গোলাপবাগে এখন আবার বলে এগারো তারিখ থেকে তারা আন্দোলন করবে আবার তাদের সাথে জুটে গেছে অতি বাম অতি ডান সব অতীরা সব এক জায়গায় হয়ে আতিপাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতার থেকে আমাদের উৎখাতই করবে একটা কথা আমি বলে দিতে চাই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে আওয়ামী লীগকে একেবারে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয় কিন্তু অবৈধ ক্ষমতাকে বা কোনো কেউ যদি ভোট চুরি করে তাকে ক্ষমতা থেকে হটানো সেটা আওয়ামী লীগ পারে এটা আমরা প্রমাণ করেছি সবশেষ জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় জাতির অঙ্গীকারের কথাও জানিয়ে রাখেন সরকার প্রধান ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব পিতার কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই পিতার কাছে আমাদের প্রতিজ্ঞা যে আপনার যে আত্মত্যাগ লাখো শহীদের আত্মত্যাগ কোনোদিন দিন বৃথা যেতে পারে না বৃথা যাবে না বাংলাদেশের জনগণ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে ফারুক সময় সংবাদ ঢাকা বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলা